হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও সেই অনুযায়ী আমল করা বর্জন করেনি তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই উক্ত হাদিস দ্বারা বোঝানো হয়েছে যে আপনি সারা দিন রোজা রাখলেন কিন্তু অনবরত মিথ্যা কথা বলেই যাচ্ছেন পরিত্যাগ করেননি গান বাজনা সুদ ঘুষ খেয়েই যাচ্ছেন সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজনই নেই আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখলেন কিন্তু নামাজ পড়লেন না তাহলে তার রোজা হবে না বরং একটা কুকুরের মতো সারা দিন না খেয়ে থাকা হবে রোজা রেখে নামাজ আদায় না করা ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের সাথে তুলনা করেছেন সুতরাং আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করতে হবে